বলেন লস্করে তৈবা যেমন ভাবে ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করে ঠিক তেমনি ভাবে পুরপুরা কোনো এক পিজ্জাদা ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করছে তো এই উদাহরণ সে দিতেই পারে রাজনীতি করতে গেলে মাত্র খেতেই হবে সেই তো মার্কেট না দাদাবাজি বলে কোনোদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না চুয়াল্লিশটা প্রার্থী যদি দাদা হুজুর কেবলা দিতেন তাহলে তারপরেই তার পাঁচ আওলাদের রাজনীতিতে কোনো ভূমিকা নেই কেন এই প্রশ্ন আমি যারা চুয়াল্লিশটা প্রার্থী দিয়ে তাদেরকে করতে গেলে মার খেতে হবে হামলা হবে চুলে মুড়ি ধরবে এগুলো করতে হবে এগুলো খেতে হবে অতএব এইগুলো নিয়ে যদি কেউ রাজনীতি কেন আমি নিজে ছিলাম সেখানে কি হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়ে তারা পথ অবরোধ করবে তাহলে হিন্দু ভাইরা জয় শ্রীরাম বললে ক্ষতিটা কি জয় শ্রীরাম বললে আমার কষ্ট হচ্ছে আর নারে তৈবি আল্লাহ হক বলে তাদের কষ্ট হতে পারে না তাহলে যারা নারে তৈবি আল্লাহ আকবার দিয়ে পথ অবরোধ করবে তারাও যেমন সমাজের জন্য ক্ষতিকর আর জয় শ্রীরাম বলে যারা মানুষকে কষ্ট দেবে তারাও যেমন সমাজের জন্য এবং এখানে যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবে তারাই কিন্তু মার খাবে ধর্ম নিয়ে যেমন চলবো তেমন ফল পাবো এই হলো মূল ব্যাপার গত কয়েকদিন আগে ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে কুতপার শরীফের ফিরজাদা আব্বাস সিদ্দিকী এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সে বিষয়ে অনেক ফিরজাদা মুখ খুলেছে আপনাকে সেরকমভাবে মুখ খুলতে দেখা যায়নি অনেক ফিরজাদারা অনেক রকম মন্তব্য করেছে আপনি এই বিষয়টা নিয়ে ঠিক কী বলবেন আপনি কোন পক্ষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন বিগত কয়েকদিন আগে ফুরফুরা শরীফের পীরজাদার সাথে ভাঙড়ের ক্যানিং পূর্বে দুইয়ের শওকত মোল্লা সাহেবের একটা গণ্ডগোল হয় এখন পক্ষ বিপক্ষটা তো পরের প্রশ্ন এটা আমি আমার ব্যক্তিগতভাবে এটাই বলবো যে অনেক পীরজাদা ফুরফুরা শরীফে আছেন অনেক পীর সাহেব ফুরফুরা শরীফে আছেন কোনো পীরজাদা বা কোনো পীর সাহেবকেই আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীর কিছু বলার সাহস হয়নি তো আজকে যখন কোনো এক পীরজাদাকে রাজনৈতিক দলের যারা আছেন তারা যখন বলেছে তাহলে এই বিষয়ে একটু ভাবার দরকার আমাদের তো আমার মনে হয় যে পীরজাদা সম্পর্কে বলেছেন হয়তো তিনি রাজনীতিতে নামতে চাইছেন বা রাজনীতিতে এগোতে চাইছেন তো রাজনীতিতে যদি কেউ নামে তাহলে তার রাজনৈতিক একটা চরিত্র হলো মার খাওয়া রাজনৈতিকের চরিত্র হলো হেনস্থা হওয়া এগুলো আমরা দেখেছি কারণ আজকে দেশের যে সমস্ত নেতা বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যেকেই কম বেশি মার খেয়েছে হেনস্থা হয়েছে তো সেই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখতে পাই যেহেতু তিনি রাজনীতি করবেন এইরকম একটা ইচ্ছা প্রকাশ করেছেন সেক্ষেত্রে তার হেনস্থা হওয়াটা রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে বিচার করতে হবে এখানে ফুরফুরা শরীফের পীরজাদা বা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের আওলাদ এই দিক থেকে বিচার করলে হবে না কারণ দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের সমস্ত আওলাদদেরকে আল্লাপাক অনেক বড় ইজ্জত সম্মান দিয়েছেন এবং আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী বা কোনো মানুষ দাদা হুজুর কেবলা কোনো আওলাদকে কিছু বলেননি নিশ্চয়ই তিনি রাজনৈতিক প্রেক্ষাপটে গিয়েছিলেন তাই হয়তো সেখানে কিছু ঘটনা ঘটেছে তিনি রাজনীতি করবেন সরাসরি রাজনীতি করবেন এবং ঘোষণাও করেছেন পরবর্তীতে আমরা শুনতে পাবো সেই দলের নাম সরাসরি রাজনীতি করবেন বলেছেন না সরাসরি কেউ রাজনীতি করতেই পারে কারণ ভারতবর্ষের ডেমোক্রেসি এটাই গণতন্ত্র এটাই রাজনীতি করতেই পারে কিন্তু আমার বক্তব্য এখানে কোনো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের আওলাদ যদি রাজনীতিতে সরাসরি যেতে চায় তাহলে তাকে সর্বপ্রথম বিবৃতি দেওয়া উচিত যে সে ব্যক্তি বিশেষে রাজনীতি করছে তার রাজনীতির সঙ্গে দাদা হুজুর কেবলার সিলসিলার কোনো সম্পর্ক নেই এই রকম একটা বিবৃতি দিয়ে তিনি রাজনীতি করুক সেক্ষেত্রে কোনো পীরজাদা রাজনীতি করে যদি মার খায় বা হেনস্থা হয় বা কেউ তাকে টানাটানি করে সেটা রাজনৈতিকভাবে তার বিচার হবে কোনো পীরজাদা হিসাবে বিচার হবে না আপনি যখন দাদা হুজুর কেবলা নাম নিলেন তখন একটা প্রশ্ন উঠেই আসে যে দাদা হুজুর কেবলা 44টি প্রার্থী দিয়েছিলেন এরকম একটা আওয়াজ উঠছে আপনি নিশ্চয়ই শুনেছেন যে দাদা হুজুর কেবলা 44টি প্রার্থী দিয়েছিলেন আপনি এই দিকটা কি বলবেন দেখুন দাদা হুজুর কেবলা 44টা প্রার্থী দিয়েছেন আপনারাও শুনছেন আমিও শুনছি আর দাদা হুজুর কেবলার পরে পাঁচ হুজুর কেবলাদের মুখকে কোনোদিন শুনি নাই বিশেষ করে মেজলা হুজুর কেবলাকে দেখেছি
যে দাদা হুজুরকে ওরা 44টা পার্টি দিয়েছেন, বা আমার আব্বাজান বা আমার বড় চাচাজান যারা আছেন তাদের কাছে কোনোদিন শুনি নাই। এখন অনেক মৌলানা সাহেব, অনেক মানুষ বই পুস্তক বার করছে, তারা এমনভাবে করছে যেন বই থেকে টেনে টেনে বার করছে যে 44টা প্রার্থী দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে। তো 44টা প্রার্থী যদি দাদা হুজুর কেবলা দিতেন তাহলে তার পরেই তার পাঁচ আওলাদের রাজনীতিতে কোনো ভূমিকা নেই কেন? এই প্রশ্ন আমি যারা 44টা প্রার্থী দিয়েছেন তাদেরকে করতে চাই। সেক্ষেত্রে দাদা হুজুর কেবলাকে নিয়েই আজকে এই রকম কথাবার্তারা বলে দাদা হুজুর কেবলার শান শওকাতকে কি ছোট করা হচ্ছে না? ওই ধরনের মৌলানা সাহেব যারা আছেন, যারা পীরজাদারা রয়েছেন, যারা দাদা হুজুর কেবলার 44টা প্রার্থী নিয়ে নাচানাচি করছেন, তাদের কাছে আমার এটাই প্রশ্ন, কেন দাদা হুজুর কেবলা তো আরও অনেক দিক আছে, সেইগুলো নিয়ে একটু মাতামাতি করা হোক। যাতে দেখেন প্রার্থী দেননি এটা আমরা জানি, না দাদা হুজুর কেবলা কোনোদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আপনাদের পরস্পর যে মত বিরোধের কারণে একটা ভ্রান্ত চিন্তারা বা ভ্রান্ত মতামত মুসলিম সমাজের মধ্যে পৌঁছাচ্ছে, আচ্ছা এই বিষয়ে একটা ঐক্যমত হওয়া যায় না, বা এই বিষয়ে আপনি কি ভাবছেন? দেখুন ফুরফুরা শরীফের সমস্ত পীর সাহেব পীরজাদা হলো ইন্ডিভিজুয়াল, এখানে ঐক্য হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঐক্য জীবনে কোনোদিন হবেও না। যেভাবে জলসা চলছে সেভাবে জলসা চলবে, যেভাবে আমাদের কাজ চলছে এইভাবে ইন্ডিভিজুয়ালি কাজ চলবে। ঐক্যের মাধ্যম দিয়ে যদি আজকে কাজ হতো তাহলে ফুরফুরা শরীফে কোনো পীরজাদা রাজনীতিতে যাবো এটা বলতে পারতেন না। কিন্তু সেই সময় যখন হয়নি, বর্তমান যুগে সেটা হবে বলে আর মনে হয় না। ফুরফুরা শরীফের বর্তমান মুখ্য নির্দেশক কেউই নয়। ওটা তার ব্যক্তিগত ব্যাপার, যদি কেউ নিজে থেকেই বলে আমি ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক, যদি কেউ নিজে থেকে বলে আমি ফুরফুরা শরীফের সব, এটা ভুল ধারণা। ফুরফুরা শরীফের সব কিছুই একজন, তিনি হলেন মুজাদ্দিরে জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি। আমরা তার আওলাদ, আমরা যে যার মতো করে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন কাজ করে আছি করছি, মানুষ তাতে উপকৃত হচ্ছে। না ইউনিটি নেই এটা বলা ভুল হবে, ইউনিটি আছে। দেখুন আজকে যদি আমরা ফুরফুরায় সমস্ত পীর সাহেব পীরজাদা আমার চাচা যান চাচাতো ভাইয়ের এক জায়গায় হই, আমাদের মধ্যে ইউনিটি যথেষ্ট আছে আপনারা দেখতে পাবেন। কিন্তু তার বিভিন্ন রকম কার্যকলাপের ক্ষেত্রে কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু বলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একজন পীরজাদার উপর হামলা হয়েছে, সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সমাজকর্মী সবাই প্রতিবাদ করেছেন, নিন্দা জানিয়েছেন, এবং অনেক পীরজাদারাও নিন্দা জানিয়েছেন। দেখা গেছে কয়েকজন বয়োজ্যেষ্ঠ পীরজাদারা ওনারা এই বিষয়ে কোনো কিছু মুখ খোলেন, কি বলবেন? দেখুন রাজনীতি করতে গেলে মাত্র খেতেই হবে, সেইরকম মার খেয়েছে, হামলা হবেই। মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন তো রাইটার থেকে চুলে মুঠি ধরে বার করে দিয়েছে। তার রাজনীতি করতে গেলে মার খেতে হবে, হামলা হবে, চুলে মুঠি ধরবে, এগুলো করতে হবে, এগুলো খেতে হবে। অতএব এইগুলো নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায় করুক। আপনাকে যদি ক্যানিং এর বিধায়ক সওকাত মোল্লা যদি তাদের গ্রামের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানান আপনি যাবেন? হ্যাঁ কেন যাব না, আমাদের সিলসিলার মানুষ তিনি। কিন্তু আপনার একজন চাচাতো ভাইকে না, দাদা হুজুর কেবলার আওলাদকে যদি সে অত্যাচার করত তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু সে একটা রাজনৈতিক নেতা আগামীতে হবে এই মানসিকতা নেই যখন গেছে, তার মতো অত্যাচার হয়েছে সেটা সেইভাবে দেখেছে। হ্যাঁ সেটা করেছে, ঠিকই করেছে এটাও বলতে পারবো না, আর ভুল করেছে এটাও বলতে পারবো না। তবে তবে আমি যেমন চলবো তেমন ফল পাবো, এই হলো মূল ব্যাপার। আব্বাস সিদ্দিকী রাজনীতিতে নামতে চলেছেন, এই এতে অনেক পীরজাদা ওনাকে সাপোর্টও করেছেন,
দেখুন, আব্বাস সিদ্দিকী আমার চাচাতো ভাই, চাচাতো ভাই হিসাবে সে আমার খুব কাছের, চাচাতো ভাই হিসাবে সে আমার কাছের, কিন্তু রাজনীতি যদি করতে চায় আমি বলবো তাকে আগে প্ল্যাটফর্ম আলাদা করুক, সে পরিষ্কার বলে দিক যে আমি ব্যক্তি বিশেষে রাজনীতি করছি, আমার রাজনীতির সঙ্গে সেলসেলার কোনো সম্পর্ক নেই, এটা ক্লিয়ার করে দিক। এবং যারা সাপোর্ট করেছেন সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি বলছেন আমি বাংলার পিছিয়ে পড়া মানুষের স্বার্থে লড়ব। দেখুন আমার বয়স 38 বছর, 38 বছরের মধ্যে জ্ঞান হওয়ার পর থেকেই বাংলার পিছিয়ে পড়া সমাজের জন্য সবাই লড়ছে, তো একদিন তো বাংলা পিছিয়ে পড়া সমাজ তো এগিয়ে গেছে, আর কি লড়বে? নাকি এরকম পিছিয়ে পড়া সমাজকে বলতে 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 কারো স্বার্থ সিদ্ধি হবে? আর পিছিয়ে পড়া সমাজ যদি এখনও থাকলো তাহলে এরা এগোবে কবে? দলিত আদিবাসী মুসলিমদের নিয়ে সকলেই লড়ছে, সকলেই ভালো আছে, সকলে সুস্থ আছে, নতুন করে এখানে ঝামেলা করে লাভ নেই, কথা বুঝতে পেরেছেন তো? কারণ ভারতবর্ষ এমন একটা দেশ, পশ্চিমবঙ্গ তার এমন একটা রাজ্য যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে একসঙ্গে মিলেমিশে থাকি, এবং এখানে যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবে তারাই কিন্তু মার খাবে, ধর্ম নিয়ে রাজনীতি করা চলবে না। যেমন বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করে বলেই একটা শ্রেণীর মুসলমান বিজেপিকে সাপোর্ট করে না, ঠিক তেমনিভাবে মুসলিমদের কেউ যদি এই ধর্ম নিয়ে রাজনীতি করতে যায়, সিলসিলা নিয়ে রাজনীতি করতে যায়, তাকেও বাংলার মুসলমান কোনো দিন ভালোবাসবে না। ইভেন একটা জিনিস আপনারা নিশ্চয় দেখবেন, কদিন আগে যে আমাদের বিভিন্ন জায়গায় পথ অবরোধ হলো ভাঙড়ের ওই ঘটনাকে কেন্দ্র করে, সেখানে আমি নিজে ছিলাম, সেখানে কি হচ্ছে, নারে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়ে তারা পথ অবরোধ করছে। তাহলে হিন্দু ভাইরা জয় শ্রীরাম বললে ক্ষতিটা কি? তো জয় শ্রীরাম বললে আমার কষ্ট হচ্ছে, আর নারে তৈবি আল্লাহ হক বলে তাদের কষ্ট হতে পারে না? তাহলে যারা নারে তৈবি আল্লাহ আকবার দিয়ে পথ অবরোধ করবে তারাও যেমন সমাজের জন্য ক্ষতিকর, আর জয় শ্রীরাম বলে যারা মানুষকে কষ্ট দেবে তারাও যেমন সমাজের জন্য ক্ষতিকর। আরও একটা বিষয় এখানে উঠে আসছে যে শওকত মোল্লা একটা বিবৃতিতে বলেছে যে ফুটপুরা শরীফে লস্কর তৈয়বা জঙ্গিদের যেমন মগজ ধোলাই করা হয় বাচ্চা বাচ্চা ছেলেদের, তো ফুটপুরা শরীফে সেই ধরনের মগজ ধোলাই করা হয়, এই বিষয়টা আপনি কী বললেন? একজন পিজারা হয়ে ফুটপুরা শরীফে দেখুন লস্কর তৈয়বাকে তো কেউ সাপোর্ট করবে না। এখন শওকত মোল্লা যেটা আমি যেটা শুনেছি, যেটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে বা জ্ঞানে যেটা বুঝতে পেরেছি, শওকত মোল্লা জঙ্গি তৈরি হওয়া থেকে শুরু করে এই বিষয়গুলো ফুরফুরাকে বলেনি। লস্কর তৈবা যেমনভাবে ইয়াং জেনারেশানকে উদ্বুদ্ধ করে ঠিক তেমনিভাবে ফুরফুরা কোনো এক পিজ্জাদা ইয়াং জেনারেশানকে উদ্বুদ্ধ করছে, তো এই উদাহরণ সে দিতেই পারে। এই উদাহরণ মানে এটা নয় যে ফুরফুরা স্বরূপে জঙ্গি তৈরি হচ্ছে আপনার শওকত মোল্লা বলেছে, কারণ আমি ভিডিওটা একবার নয় বহুবার শুনেছি, জঙ্গি তৈরি হচ্ছে ফুরফুরা স্বরূপে এটা শওকত মোল্লা বলতে পারে না, কারণ শওকত মোল্লা একজন ফুরফুরা প্রেমী মানুষ। আপনারা আবার একটু প্রশ্ন করবেন তাহলে ফুরফুরা পিজ্জাটাকে মারলো কেন, ওটা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট। আমি যদি এক্ষুনি শওকত মোল্লা বাড়ি যাই সে কি আমাকে মারবে? ঘরে বসে আদর করে নাস্তা পানি করাবে, কারণ একজন পিজ্জাদা হিসাবে। কাজে তাদের আবেগ ঠিক আছে, কিন্তু তারা রাজনীতি করে, এবার রাজনীতির সঙ্গে ধর্মকে তারা না মিলিয়ে রাজনীতি করে, সেই জন্য রাজনীতিতে যদি কেউ বাধা দিতে আসে তারা তার পাল্টা তো দেবেই, এটা কিছু করার নেই, এটা করতেই হবে। পিজ্জাদাদেরকে ভালোবাসে যখন বললেন তখন আরও একটা প্রশ্ন উঠে আসে, এই ভাঙড়ের ঘটনার বেশ কিছুদিন আগে একটা ফোন আলাপে উনি বলেছিলেন যে আগে যেসব পিজ্জাদারা ছিল তারা সব ভালো ছিল, এখন যেসব পিজ্জাদারা আছেন তারা সব দালাল। আপনি যদি আমাকে 10 বার গুঁজা মারেন আমি তো 1 বার গুঁজা মারতেই পারি, সেরকম একটা ঘটনা ঘটেছে, আবেগে বসীভূত হয়ে সেই কথাটা বলেছে। হ্যাঁ আমি শুনেছি।